প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি যে ভিডিওটি আলোচনা করছি এটি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক ভূগোল ছাত্রছাত্রীদের জন্য তাই মাধ্যমিক বা অন্য ক্লাসের ছাত্রছাত্রী ভিডিওটা স্কিপ করতে পারো প্রথম প্রশ্ন গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন জেনে থাকলে উত্তরটা মিলিয়ে নাও জি কে গিলবার্ট পৃথিবীর বৃহত্তম আর্থ্য কূপের দেশ কোনটি উত্তরটি হবে অস্ট্রেলিয়া ভারতের মালাবার উপকূল ও কোন কোন উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ উত্তরটি হবে যৌগিক উপকূল ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তাকে উত্তরটি হবে হ্যাক পাঁচ নম্বর শিলার স্বধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গমন প্রণালী কোনটি উত্তর হবে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী হাডপ্যান্ট গঠিত হয় কোন প্রক্রিয়ায় উত্তরটি হবে পর্যলাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার প্রধান পুষ্টিমৌল কি উত্তরটি হবে নাইট্রোজেন বায়ু সঞ্চালনে ত্রিকশীয় তত্ত্বের উপস্থাপন কে করেন উত্তরটি হবে পলম্যান পরবর্তী প্রশ্ন আলোকপ্রেমী উদ্ভিদ কোনটি উত্তর হবে সূর্যমুখী কোন গ্যাসটি ওজন স্তরে কোন ক্ষতি করে না উত্তরটি হবে এনো নাইট্রোজেন অক্সাইড পশ্চিমঘাট পরবর্তীর উল্লেখযোগ্য প্রজাতি কি উত্তরটি উত্তরটি এই মুহুর্তে জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে উত্তরটি দিয়ে দিও পরবর্তী সংখ্যালঘু দিবস পালিত হয় কত তারিখে উত্তরটি হবে দশই অক্টোবর ব্লু কলার্স ওয়ার্কার্স কাদের বলা হয় উত্তরটা হবে মাধ্যমিক স্তরের কর্মীদের ভিডিওটা তোমরা একটু লাইক দিয়ে দাও ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম কি উত্তরটি হবে রোকা ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কলকারখানা কোথায় উত্তরটি হবে গুজরাটের জামনগর বিশ্বের কাগজের রাজধানী বলা হয় কুইবেক ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয়ের সদর দপ্তর কোথায় উত্তরটি হবে ব্যাঙ্গালুরু থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কাদের উত্তরটি হবে বুদ্ধিমান ব্যক্তিদের কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয় তাকে কি বলা হয় উত্তরটি হবে জনাকীর্ণতা রাজস্ব গ্রাম কাকে বলা হয় উত্তরটাই মৌজাকে রাজস্ব গ্রাম বলা হয় ছত্তিশগড় রাজ্যের প্রধান দ্রব্য কোনটি উত্তরটি হবে কয়লা চলে আসছি পরবর্তী সেটের প্রশ্নে পরবর্তী সেটার প্রথম প্রশ্ন দুটি অপ্রবেশ স্তরের মাঝে যদি অকুইফ অ্যাকুইফার সৃষ্টি হয় তাকে কী বলা হয় উত্তরটি হবে আবদ্ধ অ্যাকুইফার চুনাপাথর ও বৃষ্টির জল কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলা হয় উত্তরটি হবে অঙ্গার যোজন তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলস্থ খাড়া পার পর্যন্ত সীমারেখাকে কী বলা হয় পশ্চাৎ তটভূমি ক্ষয়চক্র সম্পর্কিত স্লব ডিক্লাইন থিওরিটির ধারণাকে দেন উইলিয়াম মরিস ডেভিস খাড়া ঢালে কী ধরনের জল নির্গমন প্রণালী উত্তর হবে সমান্তরাল জল নির্গমন প্রণালী মৃত্তিকার পিএইচ এর মান সাতের কম হলে তাকে কি বলা হয় কী ধরনের মিত্রিকা সকলেই জানো আম্লিক মৃত্তিকা ইউএসডি এ শ্রেণী বিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ কি উত্তর হবে অক্সিসল এই যে অক্স অক্সিসল ওকে ক্লিয়ার ওয়াকার সার্কুলেশন কোন মহাসাগরে দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে ফ্রান্সে নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি মিস্ট্রাল আন্টারটিকায় ওজন গহবর প্রথমকে আবিষ্কার করেন উত্তরটা হবে ফার্মেন ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে পাস হয় উত্তরটা হবে উনিশশো সালে প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় তা কি দুর্যোগের মূল্যায়ন করা হয় পর্যটন কোন প্রকার অর্থনৈতিক কাজের অন্তর্গত পর্যটন তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত ভারতের ডাল গবেষণা কেন্দ্র কোথায় এটি হচ্ছে মধ্যপ্রদেশের কানপুরে ভারতের কাগজ প্রথম কাগজ কোথায় হয় আমাদের পশ্চিমবঙ্গেই শ্রীরামপুরে হয়েছে ভারতের প্রথম রেডিমেড পোশাক উৎপাদক স্থানকার উত্তর টেবে তিরুপুর রেডিমেড পোশাক কিন্তু হ্যাঁ তারের সাহায্যে পাঠানো বার্তাকে কি বলে তারের সাহায্যে পাঠানো বার্তাকে বলা হয় টেলিফোন যে দেশে গবেষণা খাতে প্রতিষ্ঠানগত বিনিয়োগ সবচেয়ে বেশি সেটি কি গবেষণা খাতে চীন দেশে খরচ যথেষ্ট বেশি কোনো দেশের জন্ম হার মৃত্যু হওয়ার উভয়ই যদি বেশি হয় কোন শ্রেণীর জনসংখ্যা পিরামিড সৃষ্টি উত্তর হবে প্রথম শ্রেণীর ভারতের একটি শিল্পভিত্তিক শহরের নাম কি উত্তর হবে দুর্গাপুর এবং অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক কোনটি উত্তর হবে সাক্ষরতার হার